সম্মানিত দর্শক মণ্ডলী, কয়েল মল্লিকের নবজাতক ছেলে হাসপাতালে আইসিইউতে ভর্তি। কষ্টে ভেঙে পড়েছে কয়েল মল্লিকের পরিবার ও নিষ্পাল সিংয়ের পরিবার। তার এই দুঃখের দিনে তার পাশে দাঁড়িয়েছে টলিউডের সেরা নায়ক জিৎ। জিৎ হাসপাতালে গিয়ে কি করলো তা জানতে নাটেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বর্তমানে সংবাদ মাধ্যমে কয়েল মল্লিকের কথা শোনা যায়। গত 5ই মে সন্তানের মা হয়েছে টলিউডের রানী। তার মা হওয়াতে এতদিন মল্লিক বাড়িতে ছিল উৎসব আনন্দ, কিন্তু উৎসবের মাঝে আসলো বড় একটি জ্বর। কারণ বর্তমানে কয়েলের ছেলে শ্বাসকষ্টে ভুগছে। তার ছেলের নাকি আরও অনেক সমস্যা দেখা দিচ্ছে। তার ছেলেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা সঙ্গে সঙ্গে আইসিইউতে পাঠিয়ে দেয়। কয়েলের বাবা রঞ্জিত মল্লিক অনেক কষ্ট পাচ্ছে নাতির জন্য। এ বিষয়ে ডাক্তাররা জানায় যে ঠান্ডা জায়গায় রাখা হয়েছিল বলে নবজাতকের এমন অবস্থা হয়েছে। অবস্থা অনেক গুরুতর, তবে আশা করছে যে তাড়াতাড়ি সুস্থ হতে পারে কয়েল মল্লিকের সন্তান। কয়েলের সন্তানের এমন ঘটনা শুনে হাসপাতালে হাজির হয়েছে জিৎ। কয়েলের সবচেয়ে ভালো বন্ধু হলো জিৎ। জিৎ কয়েলের অনেক সিনেমা এসেছে দর্শকদের মাঝে। তাদের জুটি টলিউডের সেরা জুটিরগুলোর মধ্যে একটি। আর তারা টলিউডে একসাথে কাজ করতে গিয়ে অনেক কাছের বন্ধু হয়ে যায়। জিৎ কয়েলের সন্তানের কথা শুনে বাড়িতে আর থাকতে পারল না, ছুটে চলে গেল হাসপাতালে। জিৎ গিয়েই ডাক্তারদের সাথে কথা বলে। ডাক্তাররা বলে ভয় পাওয়ার কিছু নেই। তারপর জিৎ কয়েল ও নিষ্পালের কাছে গিয়ে ওদের সান্ত্বনা দেয়। জিৎ বলে যে আগের মতো সব ঠিক হয়ে যাবে। আর কয়েল বলে আমার সন্তানের কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি ওর যত্ন নিতে পারিনি বলে আজ এ অবস্থা। জিৎ বলে ভাগ্যে যা আছে সেটা নিয়ে মন খারাপ করতে নেই, ডাক্তাররা তো বলেছে ঠিক হয়ে যাবে তোমার ছেলে। তো দর্শকরা, জিতের কর্মকাণ্ডে আপনারা কতটুকু খুশি হয়েছেন আমাদের কমেন্ট করে জানান। আর জিতের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন। ধন্যবাদ।